দিয়ে গেলাম, খেয়ে নিও। কিরে ক্লাস করতে যাবি না নাকি? সামনেই তো পরীক্ষা, ফাইনাল ইয়ার পরীক্ষা, তুই ক্লাসে যাচ্ছিস না, এর জন্যই তোদের বাড়ি এলাম। আর আমি কিছু বলছি তো নাকি, শুনছিস? শৈশব থেকেই লেখক হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এই তো সেদিন আনন্দবাজারের ছোট গল্পটা পাঠালাম, কোনটা? ওই যে বিশ্বাসঘাতক গল্পটা, তুই তো কত আশা দিবি, কোথায় বেরোলো তো? আরে সবকিছু একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে হয়, একবারে হবে নাকি? ধীরে ধীরে হবে, টাইম লাগে বস। কি লিখছিস? তেমন কিছু না। শোন না, এই যে তোর গল্পগুলো কাল সারা রাত জেগে গুলো পড়েছি। ও হ্যাঁ, তোর অনুমতি ছাড়াই আমি তোর এই গল্পগুলোর মধ্যে কিছু চেঞ্জ করেছি। আচ্ছা, একটা কথা বলবো? যে হারে তুই লিখছিস তাতে এরপরে তো আমার লেখা ছাপাবে বলে মনে হয় না। হ্যাঁ, কি যে বলিস না। যাই হোক, কাল তুই তোর লেখাগুলো আমাকে দিয়ে দিস বাড়িতে বিকেলে এসে, আর আমি আগামীকাল চিরনবীনে গিয়ে আমার লেখা দেওয়ার পাশাপাশি তোর লেখাগুলো দিয়ে আসবো। তিতিরের শরীরের শেষ অংশ নিমগ্ন নাভি, তিতিরটা চলে গেল আমাদের সব ভয়কে ছেড়ে, আর কোনো দিনও ফিরবে না। তিতির, আমাদের তিতির, তিতির বন্দ্যোপাধ্যায়, লেখিকা তিতির বন্দ্যোপাধ্যায় চলে গেল, আমাদেরকে আর কখনো কখনো আসবে না আমাদের মাঝে। সত্যি তিতির সুইসাইড করার মতন বোকা সিদ্ধান্তটা কেন যে নিল, ওকে আমরা চিনতেই পারিনি। ও কি যে চায় আমরা যদি সত্যি বুঝতে পারতাম, যেদিন ও হুট করে মিহিরকে বিয়ে করার সিদ্ধান্ত নিল সেদিনও বুঝতে পারিনি, আমরা বুঝতেই পারলাম না ওকে।
আগামীকালে বাড়ি ছাড়ছি বন্ধ, অনেক ভোরেই বেরিয়ে যাব। তিতিরের সাধ্য শান্তি গ্রামের বাড়িতেই হবে। তোমার জন্য একটা ফাইল আছে, আজ সব গোছাতে গিয়ে লাল ফাইল পেলাম, তাতে তোমারই নাম লেখা। কাল বারান্দায় রেখে যাব, তুমি এসে ওটা নিয়ে যেও। তোকে কতটা চাই সেটা এখানে লিখছি না। আমার জীবনে তুই আমার ভালোবাসা। আর কিছুক্ষণ পর আমার সাথে মিহিরের বিয়ে হবে, আমি খুশি নিমগ্ন, আমি খুশি। তুই আমার ভালোবাসা ঠিকই, কিন্তু বড় লেখিকা হওয়া আমার কামনা। ভালোবাসা সুপ্ত হলেও চলে, আর কামনার প্রকাশ হতেই হয়। তোর সব লেখাগুলো আমার কাছে, কোনো দিনও এগুলো ছাপার অক্ষরে ফিরে আসবে না, আমি আসতে দেব না। একই পথে তুই আর আমি হাঁটতে পারবো না নিমগ্ন, তবে আমি শুধু তোর, শুধু তোর। কিন্তু চিঠিটা তোর হাতে পাওয়ার পর আমি জানি আমি আজ বিশ্বাসঘাতক তোর কাছে। ফিরতে চাইলেও কোন মুখে ফিরে যাব বল? তোর বিশ্বাসের সুযোগ নিয়ে বড় লেখিকা হলাম, তাই আর এই ছোট্ট নিজ মনে বেঁচে থাকতে ইচ্ছা হলো না রে। আমার আমার তোকে ফাঁকি দিয়ে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত হলো না?